আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ফাহাদ মিডিয়াতে আপনাদের সাথে আছি ডাক্তার ফাহাদ আহমদ। আপনাদের সাথে আজকে আলোচনা করব একটি গাছ সম্পর্কে, যেটি হচ্ছে ঔষধি গাছ হিসেবে পরিচিত এবং বাগানে শোভা বৃদ্ধি করে। তো এটার নাম হচ্ছে হোয়াইট উইলো, বা একে সাদা বেতও বলা হয়। এটা হচ্ছে সেলিক্স স্পেসিস, ফ্যামিলি হচ্ছে সেলিকাসিয়া, ভিন্ন নাম হচ্ছে উইলো, সেলিসিন উইলো, তারপর হচ্ছে হোয়াইট উইথি, কার্কিন্স, পুষি উইলো ইত্যাদি। সেলিক্স এলবা হচ্ছে সেলিক্স এলবা লিন, সেলিক্স পারপুরিয়া লিন, সেলিক্স ফ্রেগিলিস এবং সমগুণ সম্পন্ন অন্যান্য প্রজাতির 2 থেকে 3 বছর পুরনো সেলিক্স গাছের শাখা থেকে বসন্তকালে শুকনো ছাল ও তার থেকে আহরিত কার্যকর মাত্রার ক্রিয়াশীল উপাদান ঔষধার্থে ব্যবহৃত হয়। গাছের ছালে সেলিসিন, সেলিকর্টিন, ফ্রোগিলিন ও পপুলিন গ্লাইকোসাইড ও সেলিসাইলিক অ্যাসিড এস্টার, ফ্লাভোনয়েড এবং উচ্চ মাত্রায় 4 থেকে 20% নিন থাকে। ক্রিয়া হচ্ছে জ্বরনাশক, এটা হচ্ছে জ্বর ছাড়ায়, বিভিন্ন ধরনের জ্বর ছাড়ায়। আর তারপর হচ্ছে কফগ্ন, এটা হচ্ছে কফ যাদের আছে, শ্লেষা যাদের আছে, এগুলোর জন্য খুব বেশি উত্তম যাদের কফের সমস্যা রয়েছে। তারপর হচ্ছে ব্যথানাশক, এটা হচ্ছে ন্যাচারাল একটা ব্যথানাশক। তারপরে প্রদাহনাশক, যে শরীরে বিভিন্ন জায়গায় যদি প্রদাহ হয়, ইনফেকশন হয় বা বিভিন্ন ধরনের টিউমার সহ অন্যান্য অনেক সমস্যা অনেকেরই রয়েছে। আমরা জানি যে কিডনিতে অনেকের সমস্যা হয়, হার্টে হয়, তো লান্সে হয়, এরকম অনেক সমস্যা প্রদাহ বা ইনফেকশন বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে এটা কাজ করে। তারপর হচ্ছে উচ্চমাত্রায় টেনিনের উপস্থিতির কারণে শ্লেষা ঝিল্লির উপর কষায়কারক কাজ করে। তো শ্লেষা ঝিল্লির উপর কষায়কারক কাজ যখন করবে, সেটা হচ্ছে খুবই উপকারী, কারণ এটাতে জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে না এবং জায়গাটি নষ্ট হবে না, সেজন্য হচ্ছে এটা খুব বেশি ভালো, টেনিন থাকা ভালো। এটার কার্যকারিতা ও ব্যবহার হচ্ছে জ্বরের ক্ষেত্রে ব্যথা বেদনা, আমরা জানি আজকাল ব্যথা রোগী খুব বেশি। তারপর হচ্ছে বাতজ ব্যাধি যাদের আছে, বাতজ বিভিন্ন সমস্যা, তো এখানে হচ্ছে গাউট, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস সহ বিভিন্ন ধরনের যাদের বাত ব্যাধি রয়েছে, সেক্ষেত্রে এটা দেওয়া হয়। তারপরে হচ্ছে প্রদাহ, তো আগেই বললাম যে বিভিন্ন ধরনের প্রদাহ, ইনফেকশন, ইনফ্লামেশন সহ বিভিন্ন ধরনের যাদের সিস্ট হয় বা টিউমার হয়, সেক্ষেত্রেও দেখা যায় এটা কাজ করে। তারপর হচ্ছে মাথা ব্যথার জন্য একটা ন্যাচারাল একটা ঔষধ, যেটা মাথা ব্যথা সারায়। তো এভাবে এটার ক্যাপসুল, সিরাপ সহ বিভিন্ন জিনিস রয়েছে বিশ্বে, বিভিন্ন দেশে, যেমন জার্মান, কানাডা সহ সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, এগুলোতে দেখা যায় যে এটা দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়। অনেক ক্ষেত্রে বাংলাদেশেও এটা দিয়ে তৈরি করা হয়, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে এটা ব্যবহার করা হয় ওষুধ হিসেবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এটা দেখালাম, যাতে এটার গাছ যদি আপনার পান তাহলে বাগানে রাখবেন, আর পাশাপাশি এটার ব্যবহার করা যাবে। তো ব্যবহার কিভাবে করতে হয়, সেটা হচ্ছে 4 থেকে 5 গ্রাম শুকনো গুঁড়ো ব্যবহার করতে হয়, এটার মূলেও কাজ করে। তো এখানে ব্যবহারগুলো লেখা আছে, আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, এভাবে আমি বিভিন্ন ভেষজের কথা আপনাদেরকে বলি এবং গাছালির বিভিন্ন উপকারিতা সেগুলো আপনাদেরকে বলি। হেলথ রিলেটেড অনেক ভিডিও আছে, আপনারা পাবেন। তো আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে সাথে থাকবেন। এখন বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।